একবার সারাহ নামে এক যুবতী ছিল যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট গ্রামে বাস করত। সারাহ শেখার প্রতি গভীর ভালোবাসা ছিল এবং একদিন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। যাই হোক, তার পরিবার তাকে স্কুলে পাঠানোর সামর্থ্য ছিল না, তাই সারাহ তার বাবা মাকে তাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য তার দিনগুলি অতিবাহিত করেছিল। একদিন মিসেস জনসন নামে একজন সহৃদয় শিক্ষক সারার গ্রামে গিয়েছিলেন এবং শেখার প্রতি তার আবেগ লক্ষ্য করেছিলেন। মিসেস জনসন তার অবসর সময়ে সারাকে শেখানোর প্রস্তাব দেন এবং সারা আগ্রহের সাথে প্রস্তাবটি গ্রহণ করেন। পরের কয়েক বছর ধরে সারা মিসেস জনসনের সাথে কঠোর পরিশ্রম করেছেন, মৌলিক পাটিগণিত থেকে জীববিদ্যা পর্যন্ত সবকিছু শিখেছেন। অবশেষে মিসেস জনসন সারাকে কাছের একটি শহরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তির জন্য আবেদন করতে সাহায্য করেন। তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের সাথে সারাহ প্রোগ্রামে গৃহীত হয়েছিল এবং একজন ডাক্তার হওয়ার দিকে তার যাত্রা শুরু করেছিল। কয়েক বছর পর সারাহ তার গ্রামে ফিরে আসেন একজন সম্পূর্ণ যোগ্য ডাক্তার হিসেবে এবং তার সম্প্রদায়ের লোকেদের সাহায্য করার জন্য একটি ছোট ক্লিনিক স্থাপন করেন। মিসেস জনসনের উদারতা এবং শিক্ষা তার জীবনে যে প্রভাব ফেলেছিল তা তিনি কখনই ভুলে যাননি। সারাহ কঠোর পরিশ্রম করে চলেছেন এবং তার সম্প্রদায়কে ফিরিয়ে দিয়েছেন অন্যদেরকে তাদের স্বপ্নগুলি অনুসরণ করতে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করেছেন।